হোয়াটস আপ বিউটিফুল পিপল, আজকে আমি যাচ্ছি আমাদেরই এরিয়া মাদারীপুরে। তো এমন একটা জায়গা যেটা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি যে এইখানে মানে এক রাত্রের ভিতরে আপনার একটা দিঘি আর একটা মসজিদ আপনার এক রাত্রের ভিতরে হয়েছে। তো সেটা পূর্ণ মসজিদটা পূর্ণ সংস্কার করা হয়েছে, দিঘিটা অনেক সময় কাটা হয়েছে অনেক কিছু। তো আমি যখন ছোট ছিলাম তখন এখান দিয়ে আসা যাওয়া বা মানুষ যে আজ হতে 15 বছর আগের কথা যে মানুষ এই সন্ধ্যাবেলার দিক দিয়ে আসা যাওয়া করতো না। আর মসজিদটার ভেতরে গেলে যেন কেমন একটা ভয় কাজ করে, তো এখন আমার কাছে এখন আর করে না। তো আমার বাসা থেকে এইটার দূরত্ব 400 থেকে 500 মিটার অনলি। তো যেহেতু আমি আমাদের এরিয়াতে আসছি, সেক্ষেত্রে আমি মনে করলাম যে এখন আমার যেই এরিয়াটাতে আপনার এই জিনিসগুলো আছে এইগুলো একটু দেখাবো। তো তাই আসছি, দেখাচ্ছি আপনার। এই হলো সেই দিঘিটা। তো এখান থেকে শুরু করে ওই তো ওই যে একটা রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তাটা আগে ছিল না, এখানে দিয়ে আসা যাওয়ার জন্য পথ ছিল। তো যখন সেই সময় নৌকা আর নৌকা দিয়ে আসা যাওয়া করতো মানুষ তখন, আর এখন তো আসলে গাড়ি বা রোড হয়ে গেছে। এখন দিঘিটাতে আসার জন্য কোনো ব্যবস্থা নাই, মানে দিঘি থেকে বের হওয়াও যায় না নৌকা দিয়ে আর আসাও যায় না। সেক্ষেত্রে এই হলো দিঘিটা। তো আমার কাছে দেখতে এখনও যেন কেমন মনে হইতেছে যে একটু গভীরতা অনেক। তো আরেকটা হিস্টোরি আমি এখানে বলি যে এইখান থেকে মানুষ তো বিভিন্ন জায়গার ভিটা ভরাট করে আর কি মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে। তো এখান থেকে অনেক বালু নেওয়া হয়েছে। তো হঠাৎ করে একদিন রাতে যে যারা বালি উঠায় বা যে যারা বালি নেয় তো তাদের কাছে তারা একদিন স্বপ্ন দেখলো এইখান থেকে আর বালি নিও না বা মাটি নিও না, তোমাদের জন্য ক্ষতি হবে, ক্ষতির কারণ হবে। তো সেদিনের পর থেকে আর নেওয়া হয়নি। তো আমি এই দিঘি সম্পর্কে আমি তেমন বেশি কিছু জানি না, তো কখনো কোনো কিছু হয়েছে কি না বা কোনো কিছু করছে কি না মানুষ কিছু দেখছে কি না, এটা অনেক আগের। তো এটা সম্ভবত 1600 সনের, আমি মসজিদটার থেকে আমি দেখাবো যে কত সনের। ওকে, তো এই হলো দিঘিটা। এইখানটা থেকে আমি দিঘিটা দেখাচ্ছি, এই যে মাশাল্লাহ অনেক বড়ই। তো এখানে গোসল করারও ব্যবস্থা আছে, মাদ্রাসা আছে একটা পাশে, তো তাদের জন্য একটা ঘাটও নির্মাণ করা আছে। পানির পরিমাণ এই তো, তো এরপরে আমরা এখন কোথায় যাব মসজিদটা দেখব। এইটা সেই পুরনো মসজিদটা, শত বছর পূর্বের মসজিদ, আর 2013 সালে পূর্ণ সংস্কার করা হয়েছে আর কি। জি হ্যাঁ, আপনার চিনছেন উজুখানা এটা না? তো মসজিদটা দেখার পরে আমি এখানে যে ইমাম অথবা মুয়াজ্জিন বলেন ওনার সাথে কথা বললাম, এটাই এটার হিস্ট্রিটা কি বলে, হ্যাঁ এটাই সেটা যে গাইবীভাবে এটা আসছে হয়েছে আর কি, এই দিঘিটা আর মসজিদটা পাশাপাশি 30 সেকেন্ডের রাস্তা। আর এটা আনুমানিক ধরা হয়েছে 400 বছর আগে, আরও আগে হতে পারে। তো আজকের মতো এখানেই শেষ।